ইতালিতে শীতেলেই তুষার ভ্রমণে ছুটে যান প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসের কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করতে এসময় ব্যক্তিগত, পারিবারিক কিংবা স্থানীয় সংগঠনের আয়োজনে তুষার ভ্রমণে অংশ নেন তারা। প্রতি বছরের মতো এবারও কমিউনিটি নেতা হামিদুর রহমান বুলেট আয়োজন করে শীতকালীন তুষার ভ্রমণের। এবারের গন্তব্য ছিল রোমের অদূরে আব্রুৎসো এলাকার সুপরিচিত স্থান অভিন্দোলি। নতুন বছরের শুরুতে আয়োজিত এই ভ্রমণে প্রবাসী হামিদুর রহমান বুলেট পরিবার পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আয়োজন করে এই ভ্রমণের। শীতের সকালে বাসযোগে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। আয়োজনে ছিল বিভিন্ন প্রতিযোগিতা, রাফেল ড্র ও পুরস্কার বিতরণী। দুপুর গড়ালে সবাই ঘুরে ঘুরে স্নো ও পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকে। শীতের আমেজ পরিপূর্ণভাবে অনুভব করে ভ্রমণ পিপাসুরা। পরিবারের ছেলেমেয়েরা আনন্দ আড্ডায় মেতে ওঠেন। ডেস্ক রিপোর্ট, এবি24 টিভি, ইতালি।